মাস্টার মশাই, আপনি কিছু দেখেননি সংলাপটি? তপন সিনহা পরিচালিত আতঙ্ক ছবির সুমন্ত মুখোপাধ্যায়ের মুখে এই সংলাপটি আজও দর্শকের স্মৃতিতে আতঙ্ক তৈরি করে। 80-এর দশকে রাজনৈতিক প্রেক্ষাপটের উপর তৈরি এই ছবির সংলাপ নিয়ে 2021 সালে পরিচালক শিলাদিত্য মৌলিক তৈরি করছেন নতুন ছবি মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। এই ছবিও ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি, তবে সঙ্গে ভালোবাসার গল্প বলবে। স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আমি আগে কোনোদিন সিনেমা করিনি, অনেকদিন ধরে করতে চাইছিলাম। আর এটা একটা ট্রিবিউট টু তপন সিনহার নামটা, ওনার ছবির একটা আতঙ্ক ছবির একটা খুব ফেমাস ডায়লগ। ছবির নায়ক নায়িকা যশ নুসরত, ছবির প্রযোজক অভিনেত্রী এনা সাহা এবং তার মা বনানী সাহা। সো আই এম সুপার এক্সাইটেড উইথ দ্য ফিল্ম। অলরেডি আমরা একটা গান কাশ্মীর থেকে শ্যুট করে এসেছি, অ্যান্ড তারপরে আমরা এবার সিনেমাটা শুরু করব। খুব অন্য ধরনের একটা গল্প, অ্যান্ড এক্সপেক্ট করছি যে যেহেতু আমরা তপন সিনহাকে ট্রিবিউট দিচ্ছি এই সিনেমাতে, তো একটু অন্য ধরনের একটা উদ্যোগ বলা যেতে পারে আমার প্রোডাকশন থেকে। অ্যান্ড আই জাস্ট উইশ করছি যে তোমরা অনেক আশীর্বাদ করো এবং আমরা খুব ভালো করে কাজটা করতে পারি। আমার চরিত্রের নাম ছবিতে নীলাঞ্জনা, ডিফারেন্ট একটা প্লট, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে, আশা করি আপনাদের ছবিটা ভালো লাগবে। আমার চরিত্রের নাম শিবা, যে কিনা মানে পুরোটা এখন রিভিল করতে চাইছি না। ইটস অ্যাবাউট আ পলিটিক্যাল ড্রামা অ্যালং উইথ আ লাভ স্টোরি। 2000 থেকে 2010 সময়কালের ছাত্র রাজনীতিকে তুলে ধরা হবে শিলাদিত্যর এই নতুন ছবিতে।